ইমাম সাহেব আসরের নামাজ ভুলে তিন রাকাত পড়ে ফেললে আবার কি পুনরায় চার রাকাত নামাজ আদায় করতে হবে? ইমাম সাহেব আসরের নামাজ বা জোহরের নামাজ বা এশার নামাজ যে কোনো নামাজ যত রাকাত পড়ার কথা তার আগের রাকাতে বসে গেছে, চার রাকাত তারটা তিন রাকাতে বসে গেছে। মুসল্লি হিসাবে মুক্তাদি হিসাবে আমাদের পিছনে যারা আছে তারা লোকমা দেব, কি দিতে হবে? ভুল ধরাই দিতে হবে। ভুল ধরাবেন কি বলে? মাশাআল্লাহ, এলাকার মানুষ তো অনেক ভালো জানে দেখা যায়। সুবহানাল্লাহ আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মাশাআল্লাহ তো বেশিরভাগ মানুষ জানে না, আপনারা কীভাবে জানলেন? আমাদের দেশে বেশিরভাগ মানুষ ইমাম সাহেবের লোকমা দেয় আল্লাহু আকবার দিয়া, আল্লাহু আকবার দিয়া না, কি দিয়া লোকমা দিতে হবে? সুবহানাল্লাহ দিয়ে। কেন জানেন? কারণ সুবহানাল্লাহ বলতে হয় আশ্চর্যজনক কিছু দেখলে, সেটা ইতিবাচকভাবে আশ্চর্যজনক হতে পারে, নেতিবাচকভাবে হতে পারে। আপনি বিশাল বড় একটা কাঁঠাল দেখলেন, দেখে বললেন সুবহানাল্লাহ, আশ্চর্য, আল্লাহ পবিত্র। আবার কোনো ভুল কিছু দেখলেন, অন্যায় কিছু দেখলেন, তাও বললেন সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। এটা আশ্চর্যজনক কিছু দেখে বলতে হয়, আর আল্লাহু আকবার বলতে হয় কোনো অর্জন হয়ে গেল, আল্লাহু আকবার, বড় কিছু ঘটে গেছে। এখন ইমাম সাহেব চার রাকাতের জায়গায় তিন রাকাত নামাজ পড়ে ফেলছে, আপনারা সব বলছেন আল্লাহু আকবার, মানে ইমাম সাহেব কিছু একটা ঘটে ফেলছেন। আপনি আসলে তো ঘটায় নাই, ওটা বড় ভুল হয়েছে, তাই না? এই জন্য সুবহানাল্লাহ বলতে হয়। তো চার রাকাত আল্লাহ নামাজ ইমাম যদি তিন রাকাতে বসে যান, তাহলে মুসল্লিরা পেছন থেকে সুবহানাল্লাহ বলে উঠবে, ইমাম সাহেব দাঁড়ায় যাবে। আর যদি ইমাম সাহেব মুসল্লি সব এক গ্রুপের লোক হয়, অর্থাৎ কারোর কোনো খবর টবর নাই, তিন রাকাত চার রাকাত হুঁশ দিস কিছু নাই, সব তাদের চিন্তাধারা আরশে আজিমের উপরে ছিল বা সিদরাতুল মুনতাহা বা উপরের জগতে ছিল, খবর নাই কয় রাকাত হয়েছে, এরকম যদি হয় তাহলে কি করবে? তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব সালাম ফেরানোর পর যদি টের পায় যে রাকাত তিনটা হয়েছে আর ইমাম সাহেব কথাবার্তা না বলে থাকে, দাঁড়ায় যাবে, দাঁড়া আরেক রাকাত পড়ে সেদ্ধাসে ও দিয়ে নিবে, নামাজ হয়ে যাবে। আর যদি কথাবার্তা বলছে, উঠা বসা করছে, এদিক সেদিক গেছে, এরপরে ধরা পড়ছে রাকাত সংখ্যা কম ছিল, তাহলে এবার কি করবে? আবার শুরু থেকে নামাজ পড়তে হবে। আজকাল তো রাকাত সংখ্যা কম না বেশি এটা নিয়েও মুসল্লিরা সন্দেহের মধ্যে পড়ে যায়। ওই যে একটা গল্প আছে না, যে কোন বেটা একবার ইমাম সাহেবকে বলছে হুজুর রাকাত আজকে তিনটা হয়েছে, চারটা হয়নি। বলে কিভাবে তিনটা? কেউ ধরতে পারলো না, আমারও সন্দেহ হচ্ছে না, তুমি কিভাবে নিশ্চিত হইলা? বলে যে আমি 100% নিশ্চিত তিনটা হয়েছে রাকাত। বলে কিভাবে হইলা? বলে হুজুর আমার দোকান হলো চারটা, প্রত্যেক রাকাতে একটা করে দোকানের হিসাব করি আমি, আজকে এখনো একটা বাকি আছে, অতএব নিশ্চিত আপনি রাকাত তিনটা পড়ছেন। তো এইরকম একটা জামানার মধ্যে আমরা এখন চলে আসছি না আসি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগের সাথে নামাজ আদায়কারী হওয়ার তৌফিক দান করুন। তো ইমাম সাহেবের ভুল হওয়াটা অস্বাভাবিক না। আবার এটা আরেক মুসিবত, আমাদের দেশে ইমাম সাহেবদের ভুল হলে আর রক্ষা নেই। মুসল্লিরা মনে করে হায় হায় ইমাম সাহেবের আবার ভুল হবে কেন? ভাইরা আমার, এটা মূর্খতা। যে মানুষ ইমাম সাহেবের ভুলে আশ্চর্য হয় সে মানুষটা হলো মূর্খ। কারণ ইমাম সাহেব মানুষ, তার ভুল হতে পারে। ইমাম সাহেব তো ইমাম সাহেব, স্বয়ং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজের রাকাত সংখ্যা তার ভুল হয়ে গিয়েছিল, সালাম ফেরানোর পরে সাহাবীরা পেছন থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আনাসিতা আম কুসিরাতিস সালাহ, আপনি ভুলে গেছেন নাকি রাকাত একটা কমাই দিয়েছে আল্লাহ তাআলা? সাহাবীরা পেছন থেকে বলতেছে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি রাকাত সংখ্যা ভুল হয়, আপনার ইমাম সাহেবের হতে পারে কি পারে না? আমাদের সমাজের বেশিরভাগ মানুষ চায় আমরা নিজেরা চোর, বাটপার, দুর্নীতিবাজ, টুনসুর, গমসুর, দুই নম্বর, মিথ্যুক, বাট যত রকমের বদমাইশি আছে সব করব, আর আমাদের ইমাম সাহেবটা হবে একেবারে ফেরেশতার মতো সোজা। ইমাম সাহেবটা হবে এরকম যে সে ভাজা মাছটা উল্টে খেতে পারে না, আর আমি হব দুনিয়ার বাটপার। এটা কোনো আদর্শ মুসল্লি বা মুক্তাদির কাজ হতে এই দেশে যত ফতোয়াবাজি, যত মাসআলা দিয়া খোঁসাখুঁসি, এগুলো সব দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে হয়। এক হলো মহিলাদের বিরুদ্ধে, আর একটা হলো হুজুরদের, ইমাম সাহেবদের বিরুদ্ধে। সব হুজুর না, ইমাম সাহেবদের বিরুদ্ধে যত খোঁসাখুঁসি মাসআলা মানুষ জিজ্ঞেস করে, ঠিক না? ঠিক ভাইরা আমার, অতএব মনে রাখতে হবে ইমাম সাহেব বেচারার ভুল হতে, শুধু ভুল হতে পারে তা না, এই যে আপনার কাবার ইমাম সাহেবরা তাদের তেলাওয়াতের মধ্যে একবার সম্ভবত সুরায় কুলিয়াল কাফিরুন না জানে সুরায় ফাতেহাতে হারামের একজন বড় ইমামের ভুল হয়েছে, আয়াত তুনি পাচ্ছেনই না, পেছন থেকে লোকমা দিতে দিতে তারপরে লাইন পাইছে। আমাদের দেশে হলে বলতো যে এই লোকরি ইমাম বানাইছে যে এত ছোট্ট সুরা ভুল করে বসে আস। আপনারা ইমাম সাহেবদের ভুলটাকে খুব কঠিনভাবে দেখার কারণে এই যে রমজান আসতেছে, অনেক মসজিদের হাবেশ সাবরা তারা নিজেরা নিজেরা একটা সিস্টেম করে নেয়, মাই তোরা হাজি বগোয়ম তুমোরা হাজি বগো, বুঝেন? মানে হলো তোমারে আমি হাজির সাহেব বলবো, আমারও তুমি হাজির সাহেব বলবা।
তোমার ভুল হবে আমি ধরবো না, আমার ভুল হবে তুমি ধরবো না, আমরা পরে হিসাব নিকাশ করে নেবো। কারণ মুসল্লি এগুলো সব যে পরিমাণ মূর্খ সুরখ, ভুল হলে বলবে কি হবে সব নিয়ে আইসে, ভুল হয় কেন? ভুল হওয়া মানুষের কাজ না, মানুষের স্বভাব না, মানুষ মানেই ভুল। অতএব এটাকে অনেক বড় করে দেখা যাবে না। ইমাম সাহেবদের ভুল হলে সেটাকে নিয়ে আশ্চর্য হওয়া, ট্রল করার কিছু না। তবে হ্যাঁ, অমনোযোগিতা থাকাটা দোষের, সেটা ইমাম সাহেব হোক আর মুক্তাদি সাহেব হোক, সবার জন্যই সমান। তাহলে ইমাম সাহেবের ভুল হলে ধরাই দিবেন, যদি নামাজের পরে কথাবার্তা বলেন, তারপরে যে দোকানদার এসে বলে যে হিসাব একটার কম রয়ে গেছে, কথা বলে ফেলছেন, উঠে বসছেন, তাহলে নতুন করে নামাজটা দেখা পড়বেন।